হ্যালো ভিওয়ার্স অনলাইন এরুগেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যের প্রচেষ্টা প্রকল্পের পাশাপাশি আরও একটি নতুন প্রকল্পের আবেদন শুরু হয়ে গিয়েছে তো আজকে কিন্তু আমরা সেই প্রকল্পটা নিয়ে বিস্তারিত আলোচনা করব নাম হলো স্নেহের পরশ প্রকল্প তো এখানে আপনারা স্নেহের পরশ প্রকল্পে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার লাস্ট ডেট কী বলে হয়েছে কারা কারা এখানে আবেদন করবেন কিভাবে ফুল ডিটেলস নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো এর পাশাপাশি আমি আপনাদের জানিয়ে রাখবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে বিশেষত পরিচয় শ্রমিকদের জন্য কিন্তু এই প্রকল্পের মাধ্যমে হাজার টাকা করে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এখন আমরা হচ্ছে ডাব্লিউ বি ডট জিও ডট ইন তো এখানে ডাব্লিউ বি ডট জিওবি ডট ইন এখানে দেখুন লিখে দেওয়া হচ্ছে যে এগিয়ে বাংলা তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এবার আমরা যে পঁচিশটা স্নেহের পরশ প্রকল্প তো সেই স্নেহের পরশ প্রকল্পের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটি তো এখানে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের প্রথমে জানিয়ে রাখবো আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে অল বেল আইকনটুকু প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য তো এখানে সবার উপরে হয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স তো এখানে ডেট দেওয়া হয়েছে তো এবার নোটিফিকেশনে এখানে বলতে হয়েছে এখানে কিন্তু আপনারা যারা যারা পরিযায় শ্রমিক রয়েছেন তো তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি স্নেহের পরশ প্রকল্প তো এখানে বলতে হয়েছে যে দ্য স্টেট গভর্নমেন্ট ইন অর্ডার টু প্রোভাইড সাম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দিস মাইগ্রেন্ট ওয়ার্কার্স তো এখানে পরিযায়ী শ্রমিক দের জন্য কিন্তু এই বিশেষ প্রকল্পটি আমি এর আগেও আমি আপনাদের জানিয়ে দিয়েছি হু আর রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যারা বেঙ্গলের কিন্তু স্থায়ী বাসিন্দা অ্যান্ড হু আর স্ট্যান্ডার্ড ইন ডিফে ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি হ্যাজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস এ নিউ স্কিম নেমড স্নেহের পরশ তো এখানে স্নেহের পরশ প্রকল্প আপনারা দেখতেই পাচ্ছেন তার নিচে এখানে বলে দিচ্ছে দ্য দ্য স্কিম স্নেহের পরশ তো ওখানে কিন্তু আপনাদেরকে স্নেহের পরশ প্রকল্পের মাধ্যমে কিন্তু এখানে এক হাজার টাকা করে কিন্তু আর্থিক বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হবে তারপর এখানে এলিজিবিলিটি যারা যারা এখানে এই প্রকল্পটির আবেদন করবেন তো এখানে হয়েছে যে এক নম্বরে দ্য ওয়ার্কার ইজ এ রেসিডেন্ট অফ বেঙ্গল তো শ্রমিকরা শ্রমিকরা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকতে হবে স্থায়ী বাসিন্দা তারপরে বলেছে দু নম্বরে দ্য ওয়ার্কার ইজ স্ট্যান্ডার্ড ইন আদার পার্টস অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইজ নট অ্যাবল টু কাম ব্যাক টু দা স্টেট তো এখানে যারা যারা দেশের বিভিন্ন জায়গায় থাকেন তো তারা কিন্তু এই লকডাউনের জন্য আসতে পারছে না তো তাদের জন্যই কিন্তু এই ধরনের বিশেষ প্রকল্প তারপরে বলে দিয়েছে যে এখানে আপনারা এপিক কার্ড এপিক কার্ড অর্থাৎ ভোটার ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড বা খাদ্য সাথে নাম্বার তো সেগুলো থাকলে কিন্তু যে কোনো একটি থাকলে কিন্তু আপনার এখানে আপনারা এখানে স্নেহের পরশ প্রকল্পের জন্য কিন্তু অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন তো সেটু কিন্তু আমি আপনাদের দেখে দিচ্ছি তারপরে দেখুন এখানে বলতে হয়েছে হাউ টু অ্যাপ্লাই আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের কিন্তু এখানে মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে স্নেহের পরশ অ্যাপের মাধ্যমে তো সেটু কিন্তু আমি আপনারা দেখে দিচ্ছি তারপরে এখানে দেখুন প্রসেসিং অ্যাপ্রুভাল সম্বন্ধে দেওয়া হয়েছে তো এখানে ডেট দেওয়া হয়েছে এফেক্টিভ ডেট দ্য স্কিম উইল কাম ইনটু টু এফেক্ট ফ্রম কুড়ি এপ্রিল দু হাজার কুড়ি তো কুড়ি এপ্রিল দু হাজার কুড়ি থেকে কিন্তু এই স্নেহের পরশ প্রকল্পের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে উইল রিমেন ইন ফোর্স টিল থার্ড মে দু হাজার কুড়ি তো এখানে এখানে মে পর্যন্ত কিন্তু স্নেহের পরশ প্রকল্পে আবেদন করার কিন্তু লাস্ট ডেট রয়েছে তো আমি কিন্তু আমি আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি থার্ড মে কিন্তু এখানে স্নেহের পরশ প্রকল্পের লাস্ট ডেট দেওয়া রয়েছে তো এখানে এবার আমরা সরাসরি অ্যাপে চলে যাব তো কেননা এখানে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের ডিটেলসে এখানে আবেদনটি করতে হবে বন্ধুরা এখান থেকেই কিন্তু আমাদের স্নেহের পরশ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তারপরে কিন্তু এখানে আপনাদের এই স্নেহের পরশ অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আবেদন করার ফুল প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমেই দেখে দেবো তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্নেহের পরশ লেখে দেওয়া হয়েছে যে এ নিউ স্কিম ইন্ট্রোডিউসড ফর দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স হু আর রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাঁ অ্যান্ড হু আর স্ট্যান্ডার্ড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি তো দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে তো আপনারা কিন্তু সরাসরি এই ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এখানে কিন্তু আপনাদের সরাসরি এই পেজটিতে চলে আসার জন্য কিন্তু আমি এই পেজটির লিঙ্ক ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই পেজে চলে আসে স্নেহের পরসঅ অ্যাপটি কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল করার পর কিন্তু এরকম একটি আপনাদের সামনে ইন্টারফেস খুলে যাবে তো সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব বাংলা লোগো দেওয়া হয়েছে স্নেহের পর সেখানে লিখে দেওয়া লেখে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট কর্মী সহায়তার যোজনা কোভিড নাইন্টিন বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার রিলিফ স্কিম কোভিড নাইন্টিন তো এখানে কিন্তু আপনাদের ভাষা পছন্দের ভাষা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো দেখুন এখানে দুটো ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে বাংলা আর ইংলিশ তো ওখানে কিন্তু এবার আমরা সরাসরি বাংলা সিলেক্ট করে কিন্তু এগিয়ে যাব তো এখানে এইসব পারমিশনগুলো এখানে চাওয়া হয়েছে আপনারা দেখুন এখানে অ্যালো অ্যালো আপনাদেরকে কিন্তু করে দিতে হবে এইসব পারমিশনগুলো তারপরে এখানে আপনাদের দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু টেন ডিজিটের মোবাইল নাম্বার অর্থাৎ দশ সংখ্যার কিন্তু মোবাইল নাম্বার এখানে আপনার দি দিতে হবে তারপরে কিন্তু এখানে ওটিপি চে ওটিপি চেয়ে পাঠান এই অপশানটিতে কিন্তু ক্লিক করে দিতে হবে তো এখানে আমি আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দেখাচ্ছি তারপরে বন্ধুরা এখানে আপনারা কিন্তু ওটিপি নাম্বার দিয়ে ভেরিফাই করলেই এখানে আপনাদের আরও একটি নতুন পেজ এভাবে ওপেন হয়ে যাবে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন জমা নেওয়ার নিয়ম ও নির্দেশাবলী কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এবার কিন্তু আমরা এখান থেকে একটু পড়ে নেব পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ কর্মসূত্রে অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছেন তারাই শুধুমাত্র এই স্নেহের পরশ যোজনার জন্য কিন্তু আবেদন করতে পারবেন সফলভাবে আবেদন করার জন্য প্রত্যেক আবেদনকারীকে কিন্তু দেখুন আমি এর আগেও কিন্তু বলে দিয়েছি যে খাদ্য খাদ্যসাথী নাম্বার ভোটার কার্ড বা আধার কার্ড এই তিনটির মধ্যে যে কোনো একটি থেকে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন একটি মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনাদের থাকতে হবে ভারতবর্ষের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে কেননা এখানে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে এক হাজার টাকাটি ঢুকবে তো এখানে দেখুন তারপরে বলতে রয়েছে যে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকা ধরুন অন্য রাজ্যে আটকে পড়া আবেদনকারীকেই শুধুমাত্র এই সাহায্য করা হবে তারপরে এখানে বলতে রয়েছে যে প্রত্যেক আবেদন আবেদনের জন্য এক হাজার টাকার বেশি সাহায্য করা হবে না তো এখানে কিন্তু আপনাদের এক হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে তো তারপরে এখানে বলতে রয়েছে যে প্রত্যেক আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং এই তথ্যের ভিত্তিতেই তাদের আর্থিক সাহায্য করা হবে আবেদনের সময়সীমা কুড়ি এপ্রিল দু হাজার কুড়ি থেকে তেসরা মে দু হাজার কুড়ি পর্যন্ত আবেদন করলেই যে গ্রাহ্য হবে তা নয় তো এবার আমরা সরাসরি তো এখানে দেখুন বলে যাচ্ছে যে এখনই এখনই আবেদন করুনতে এই অপশনটিতে এবার কিন্তু আমরা ক্লিক করে এগিয়ে যাব তো দেখুন এটি কিন্তু এখন লোডিং হচ্ছে তারপরে আরও একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে যাচাই করা পদ্ধতি তো দেখুন এখানে তিনটি অপশন দেওয়া হয়েছে আধার কার্ডের আধার কার্ডের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন আর ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এবার কিন্তু আমরা যে কোনো একটিতে ক্লিক করব তো এখানে দেখুন এবার আমরা আধার কার্ডে ক্লিক করবো আধার কার্ডে ক্লিক করার পরে এখানে দেখুন সেভ করুন আর নেক্সট এগোন বলে অপশন রয়েছে সবার নিচে তো এখানে আমরা ক্লিক করার পরে কিন্তু এবার সেভ করুন আর নেক্সট এগোন তো এই অপশনটিতে ক্লিক করে কিন্তু এবার আমরা এগিয়ে যাব তো দেখুন এখানে আবেদনপত্রটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন আপনার ব্যক্তিগত তথ্য এখানে দেখুন আপনার পুরো নাম এখানে দিতে হবে তারপর এখানে দেখুন আপনার বাবার নাম তারপরে এখানে লিঙ্গ রয়েছে পুরুষ মহিলা অন্য তো বন্ধুরা এরপরে কিন্তু এখানে আপনাদের তারিখ জন্ম তারিখ সিলেক্ট করে নিতে হবে তো এখানে আপনাদের সিলেক্ট করলে কিন্তু এখানে আপনাদের বছর দেখাবে বছর সিলেক্ট পরে কিন্তু বছর সিলেক্ট করার পর তারপরে এখানে আপনাদের মাস দেখাবে তো এখানে আপনাদের এপ্রিল মে জুন এভাবে কিন্তু এভাবে আমরা সিলেক্ট করে নিতে পারেন তো এখানে সিলেক্ট করার পর এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন ওকে করার পর এখানে দেখুন এখানে আপনাদের কিন্তু জন্ম তারিখটি এভাবে আপনাদের বসে যাবে তারপর এখানে বর্তমানে আপনারা যেখানে থাকেন তো সেটি কিন্তু আপনাদের আপনাদের এখানে লিখিয়ে দিতে হবে এই বাক্সটিতে তারপর এখানে পশ্চিমবঙ্গের তার নিচে পশ্চিমবঙ্গের বাসস্থানের তথ্য দিয়ে এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে পশ্চিমবঙ্গে আপনাদের স্থানীয় আত্মীয় মোবাইল নাম্বার এখানে আপনাদের দিয়ে দিতে হবে এখানে বলি দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের নিজের জেলার জেলার নাম কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনারা কোন জেলার বাসিন্দা পশ্চিমবঙ্গের তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আপনাদের সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনাদের তারপরে এখানে দেখুন গ্রাম রয়েছে গ্রাম বা শহর কোনটিতে আপনারা থাকেন তো সেটি কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে দেখুন আপনার ব্লক ব্লকের নাম কিন্তু এখানে এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে ব্লক সিলেক্ট করার পর এখানে আপনাদের আপনার পঞ্চায়েত বাধ্যতামূলক নয় তো এখানে আপনাদের পঞ্চায়েতের নামটি কিন্তু এখানে আপনারা লিখে দিতে পারেন তো ওখানে আপনারা যদি জানেন তো সেটি কিন্তু আপনার এখান থেকে লিখে দিতে পারেন তারপরে দেখুন এখানে আপনার গ্রামের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে গ্রামের নাম তারপরে দেখুন পিনকোড তো এখানে পিনকোড আপনাদের যদি জানা থাকে তো সেই পিন পিনকোডটি কিন্তু আপনারা এখান থেকে টাইপ করে লিখে দিতে পারেন তারপরে দেখুন সেভ করুন অ্যান্ড এগুন অপশন রয়েছে সবার নিচে তারপরে এগুলো কিন্তু আপনারা সঠিকভাবে ফিল আপ করার পরে কিন্তু আপনারা সবার নিচে সেভ করুন আর নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন তো এগুলো কিন্তু আমি আপনাদের ফর্ম ফিল আপ করে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনাদের সেই ডিটেলসটি ফিল আপ করার পর এখানে কিন্তু আপ আপনাদের আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে আবেদন করে এখানে ডিটেলস দিতে হবে তো এখানে কিন্তু আপনাদের সরাসরি ব্যাংকের মাধ্যমে কিন্তু এক হাজার টাকাটি ঢুকবে সেই জন্য কিন্তু আপনাদের এখানে ব্যাংকের ডিটেলসটি এখানে আপনাদের চাওয়া হয়েছে তো সবার প্রথমে দেখুন এনইএফটি রয়েছে তারপরে দেখুন ইউপিআই রয়েছে দুটো অপশন রয়েছে তো এখানে আপনারা এনইএফটির মাধ্যমেও করতে পারেন তো এখানে ইউপিআইয়ের মাধ্যমেও করতে পারেন তো ওখানে আমি এনইএফটি দিয়ে দেখে দিচ্ছি আপনাদের তো এখানে দেখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনাদের যে ব্যাংকের যে কোনো ব্যাঙ্কে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকলে আপনারা এখানে দিয়ে দিবে দিয়ে দিয়ে দিতে পারেন তো ওখানে আপনাদের আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে তারপরে দেখুন এখানে পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে আপনারা তো এখানে আপনারা যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন তো সেটি কিন্তু আবার আপনাদের নিচের লাইনে এখানে লিখে দিতে হবে তারপরে এখানে ব্যাঙ্কের আইএফএসসি কোড এখানে আপনারা দিতে হবে আইএফএসসি কোডটি দিয়ে তারপরে দেখুন যাচাই কোন অপশন রয়েছে তো আইএফএসসি কোড দিয়ে যাচাই কোন অপশনে ক্লিক করলে কিন্তু এখানে নিচে আপনাদের ব্যাংকের নাম দেখাবে আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তো সেটি কিন্তু আপনাদের আপনাদের দেখিয়ে দেবে তারপর আপনাদের কোন শাখায় ব্যাংকের ব্রাঞ্চ নেম কোন শাখায় কিন্তু আপনাদের বই রয়েছে তো সেটি কিন্তু আপনারা এখান থেকে দুটো জিনিস দেখতে পেয়ে যাবেন আপনাদের আইএফএসসি কোড দিয়ে যাচাই করলে তো এগুলো ক্লিক করার পরে কিন্তু এবার আপনারা দেবেন নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু তারপরে পেজে এগিয়ে যেতে পারেন তো এরপরে কিন্তু এখানে আপনাদের যাচাই করার তথ্য দিয়ে এখানে দিতে হবে তো এখানে আপনাদের আপনার আধার নাম্বার কিন্তু এখানে দিতে হবে তো প্রথমে কিন্তু আমি আপনাদের জন্য এখানে আধার কার্ড সিলেক্ট করছিলাম তো সেই জন্য কিন্তু এখানে আমার এখানে আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে তো আমি যদি প্রথমে ভোটার কার্ড সিলেক্ট করতাম তো এখানে কিন্তু এখানে আমার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিতে হতো তো এখানে আপনার প্রথমে যে যেটি সিলেক্ট করবেন তো সেই সেটির নাম্বার কিন্তু এখানে আপনার দিতে হবে তো তারপরে দেখুন এখানে বলতে হচ্ছে যে আপনার আধার কার্ডের একটি ছবি তুলুন তো এখানে আপনার কিন্তু আধার কার্ডের একটি ভালো মতো সামনের পেজটির ছবি তুলে কিন্তু এখানে আপনাদের আপলোড করে দিতে হবে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো সেই গ্যালারি থেকে কিন্তু আপনার সিলেক্ট করে এখানে আপনাদের আধার কার্ডের ছবিটি কিন্তু এখানে আপনারা আপলোড করে দিতে পারবেন তো তারপরে নিচে এখানে বলতে রয়েছে যে আপনার ছবি তুলুন তো এখানে আপনার একটি ভালো মতো ছবি তুলে কিন্তু এখানে আপনাদের আপলোড করে দিতে হবে তারপরে দেখুন এখানে নিচে আপনাদের দুটো অপশন রয়েছে আধার কার্ডের ছবি এখানে দেখা যাবে তো আপনার যেই আধার কার্ডের ছবিটি এখানে আপলোড করবেন তো সেই ছবিটি কিন্তু এখানে আপনাদের নিচে এখানে দেখা যাবে তারপরে দেখুন এখানে আপনার ছবি আপনার ছবি যেখানে এখানে আপনারা আপলোড করবেন তো সেই ছবিটি কিন্তু এখানে আপনার প্রোফাইলের ছবি এখানে কিন্তু আপনাদের আপনাদের এখানে দেখা যাবে তো তারপরে এখানে দেখুন নিচে রয়েছে যে সেভ করুন অ্যান্ড এগুন তো এগুলি ফিল আপ করার পর কিন্তু এখানে দেখুন এই নিচে সেভ করুন এগোন অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ প্রকল্পের জন্য কিন্তু ফুল অ্যাপ্লাই কিন্তু আপনাদের হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা যারা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন আপনারা অন্যান্য রাজ্যের দেশের যে কোনো জায়গায় থেকে থাকলে কিন্তু আপনারা এখানে সরাসরি আপনার বেঙ্গল স্নেহের পরশ প্রকল্পের জন্য এখানে আপনারা এভাবেই আবেদন করতে পারবেন সরাসরি স্নেহের পরশ প্রকল্পের স্নেহের পরশ মোবাইল অ্যাপটির মাধ্যমে তো এখানে কিন্তু আপনারা সরাসরি এখানে আবেদনটি করে ফেলতে পারেন তো ওই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এরকম বিভিন্ন প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন